হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের রেসিপির মাঝে খুবই মজার ফিটা ফিটা বলতে ফব আমরা ফোব হই বা শুদ্ধ পাশায় বাজা ফুলি ফিটা তো ফিটা রেসিপি শেয়ার করম আমি দুইটা ডিজাইন দিয়ে দেখাইম অবশ্যই আপনার কাছে ভালো লাগব আর ইনৈলিক আমি ফয়লা নারকেল বিরান সরিয়া নি নারকেল দিছি দুই কাপ তারপরে গুড় দিছি খেজুরের গুড় হাফ কাপ আর খেজুরের গুড়টা অত ফ্রেশ লাগছে মানে খুবই মজার আর দেখতেও দেখতে পড়া খুবই ফ্রেশ একবারে গুড় অনেক সময় দেখা যায় গুড় একটু মানে কালার মানে চেঞ্জ থাকে কিন্তু একসিন লাগে একবারে আর কি ফ্রেশ অলাখান ইনো আমি সামান্য ইলিগেরি দুধ দিছি প্রায় দুই টেবিল চামুচ ওলাখান দুধ দেওয়ার পরে আমি নারকেল এরপরে গুড় গ গলাইয়া একটু বাজা বাজা সরিয়ে নিশি বাজা বাজা করার ফৰে আমি দিলাইছিল দুই টেবিল চামুচলাখান পাউডার দুধ পাউডার দুধটা দিলে কিন্তু অনেক মজার একটা গ্রান হয় আর আমি দিছিল ডালচিনি এক টুকরা তেজপাতা আর এলাচ দিছি আর একটু কি গ্রান ওই লাগে এটা যদি আপনারা পছন্দ করেন আপনারা না দিলেও হইব তো এখন আমি লাড়িয়া সারিয়া নিরাম আর কয়েকদিন তাকে আসলে ইচ্ছা ওর যে নারকেলের ফাইতাম অনেক আসলে হয়তো ফব না মানে বাজা ফুলি ভিটার কথা কই রাম খাইতাম ইচ্ছা তো খাওয়াও না আসলে খালি হরম সরম করে আর খাওয়াও না। আর এইখানেও এলেকারি আমি এখন ময়দার যে দুটা আমি রেডি করে আনি দুই কাপ নিচ্ছি ফানি আর সামান্য একটু লবণ তারপরে গাড়ি প্রায় এক টেবিল চামুচালাখান নিছি আমি তেল ময়দার মাঝে দিছি এখন পানিটা উতলানির পরে আমি দলাই দুই কাপ ময়দা ময়দাটা আমি লাড়িয়া চারিয়া নিরাম অনেক খাই আসছি চাউলের গুড়ি ময়দা দুটা মিক্স করে সরেন তো আমি আর চাউলের গুড়ি দিরাম না কারণ শুধু ময়দা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে আর ময়দা দিয়ে সরাম আর এখন অলি গাড়ি ময়দা দেওয়ার পরে আমি লগে লগে লাড়িয়া নিরাম নিড়ম দেড়া কোনো ফানি নাই এখন লাড়িয়া সারিয়া নেওয়ার ফলে পানিটা একবারে টানি যায় তো এখন অলি গাড়ি আমি একটা প্লেটের মধ্যে লইছি আর গরম গরম ইত্যাদি আমি এখন খাই মারি আনিম তো একবারে বেশি গরম চইবা না মানে যতটুকু আঁকি সহ্য করা যায় ততটুকু গরম আঁকি রাখবা আর এখন অলিগাড়ি আমি দুটা রেডি করমো তো আমি একটু সামান্য গরম আছে গরম গরম অবস্থাতেও খরাম তো অসুবিধা নাই গরম গরম অবস্থাতে একটু করলে দেখা যায় স্মুথ হয় খাইটা আর অনেক দিন পরে কিন্তু আমি অলিগাড়ি নারকেলের ফব ফাই কারণ নারকেলের ফব আমি বাংলাদেশও খাইয়া ইসলাম আর এও আর কি অনেক দিন হয়ে গেছে প্রায় সাত আট মাস নয় মাস মনে হইব না আরও বেশ হইব মনে তো দশ মাসের খান্ডার জার্গির মনে হয় আর বাক্কা দিন হয়ে গেছে কিন্তু খড় হয়েছে না তো এখন ঠান্ডার দিন আসলে যে কোনো জিনিস গরম গরম জানে তো হয়তো আর একটু বানাইলাই বানাইয়া খাওয়া হয়ে যাব সবে মিলিয়া তো এখন ওই গারি আমি ইনো দুটা রেডি হয়ে গেছে রেডি হয়েছে বাদে আমি কিছুটা আমি গুড়িয়া রাখি দিলাম না হলে আর কিছু টয়লেগে আমি একটা রুটি বলিয়া নিমু তো আমি আজকে আর ফো খাটনি দি মানে খরিয়া দেখাইতাম না কারণ ফোপর যে চাপ আছে এইগুলি আমি করতাম না আমি আমার একটু আর কি কুকি কাটার দি ফার্স্টে কাঠিয়া নিলাম আর অন আগে একটা মানে দুই দিন আগে একটা ব্লগ সারছি তো ও ব্লগর মাজেও আমি দেখাইছি কুকি কাটার দি মানে কুকি কাটার কিটা কাঠিয়াও আর কি গুলগুল গোল আমি একটু জাল পিঠা বানাইছিলাম তো ওখটা বানাই দেখাইছিলাম তো হলেও আমি বানাইম আর কি আমার কাছে মানে দেখতে সুন্দর লাগে একটু ছোটো ছোটো ফোপ বানাইলে তো ফোর চাপ আছে আমি আর বানাই না তো আমার কাছে যেটা আছে বেশি বড় তো আমি অত বড় মানে বানাইতাম সাইরাম না বেশি বড় বানাইয়ালে দেখা যায় আর কি নারকেল এক্সিন আর হয় না তো আমি নারকেলের মানে ফপ কিন্তু বালা তো তোরা তাই জুয়ে খাইন তে দেখা যায় নারকেলের কোন ভিতরে থেকে বার করি তাইন বার সাইড খালে খাইবা তো হয়তো ছোটো ছোটো খড়ি বানাই তো আর নারকেল এগুণ আর ফটতো নাই তো এই নইলে গেলে আমি দেখতে পারসেন একটা কি গোল গোল কাটি কাটিয়ে নিশিগি আর এখন নইলে গেলে আমি নারকেল ভিতরে ঢুকাইমু আর এগুণ বানাইতে কিন্তু অনেক সহজ দেখতে পারো আমি পরিমাণ মতো কিন্তু নারকেল নিছি আর নারকেলটা কিন্তু বেশি না বেশি দিলে আবার দেখা যাইব বাজার সময় ফাটি যাইব তো এগুণ দেখতে কিন্তু অনেক কিউট লাগে আর বাজার পরে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে ছোটো ছোটো এটা কিন্তু একটা এক কামরে খাওয়াও যাইব আর বেশি তো সময় লাগে না জাস্ট খালি নারকেল বিরান করলায় তারপরে তো খাই মা লাই আর তো বানাইলায় তো এই বাইরে এখন আমি এখন খাটা চামুচ দিয়ে একটু চাপ দিয়ে আনিরাম আর খাটা চামুচের মাঝে একটু তেল লাগাই আনিছি তো তেল লাগানোর কারণে আর কি ময়দার মাঝে লাগতো না ময়দার দুর মাঝে তো খুবই সুন্দর হয়েছে দেখতে পারা যে বালা লাগে দেখতে তোলা খরি আমি আঁকি সবটি খরি আনি মুগি আর আরও একটা ডিজাইন দেখাই খিলা বানাইলাম তো এখন আমি আর একটা বানাই আনি তো ইস্কিন যেনে বানাইলাম না নি আমার ইউসুফরা আমার আবার না কারণ এটা খায় না তারা একটু মিটা আঁকি যে কোনো জিনিস খাইতো তো চায় না আবার কেক চকলেট ইটা আবার খাইবা মিটা তবে ফিটা জাতীয় কুচু যদি মিটা দিয়া বানাই এটা আবার খাইতা চাই না তো এখানে আবার খাইতা নাই তো আখতে আখতে ইসুফে কিন্তু ট্রাই করে তো তারে আর কি রাহমারে কিন্তু একবারেও খাওয়ানি যায় না মানে মিঠা খুঁ বই মিঠা লাগে তো এবার মিঠাও বুঝে তো খাইতে চায় না তো এখন ওই লিখে আমি ফিটা গেছি না আসলে খুব সুন্দর হরিও বানাই নিরাম একটু সময় লাগাইয়া সুন্দর সরিয়া খিজো হরিয়া নিরাম তো ওই গেছে এখন আমি আরও একটা ডিজাইন দেখাই রাম আরে অনেক সময় দেখা যায় ফোপ বানাইতে বানাইতে ফোপর চাপ দি যুঁজি বানাই যত বানাই বা তত দেখা যায় খালি দু খালি বাড়ে মানে খাইটা খালি বাড়ে খালি বাড়ে করতে করতে লাগে আর শেষ হয় না তো এই সময় আপনারা ও ডিজাইনটা বানাই নিতে পারবা আমি দেখতে পারছি কিলা ফার্স্টে করিয়া নিছি গোল খরিয়া একটু নিছি তারপরে নারকেলের যে নারকেলটা দিলাম নারকেল বাজা দেওয়ার ফৰে এখন দেখা পৰা ফুতলি লাগাল বানাইছি অনেকে আসলে ফুতলিও কয় বা অনেকে জানি না কিতা কইন তো এখন বানাই নিছে এখন আমি গোল সৰিয়া নিলাম একটু গোল সৰাৰ পরে আমি একটা টুথপিক দি ডিজাইন সরিয়ে নিম তো এটা হলে কিনে আমার আসলে ব্যক্তিগত আমার আখা মাতা তাইছে হয় এখন লাস্টের এই গুণ আসলে ইগুন ছোটো ছোটো না নিয়ে দেখা যায় এই আর বানাইতে এখন আর ভালো লাগে না হইতে আর একটু ডিজাইন দিয়ে বানাইলাই তো উঠি যাবো সকাল সকাল শেষ হয়ে যাব তো এন একটু আমি চাপ দিয়ে নিলাম টুথপেক দিয়ে চাপ দেওয়ার পরে দেখতা পারা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর এখন আমি ওই গাড়ি ফুড কালার দিই সামান্য মাঝখানো একটা একটু আগে একটা ফুটা দিব তো সুন্দর একটা ডিজাইন বাড়াই যাবো তো দেখা পারসুন হয়ে গেছে আর খুবই সহজ কিন্তু এটা বানানি আর খাইতে কিন্তু অসাধারণ তো ইটার ভিতরে কিন্তু রস বেশি কারণ ইটার ভিতরে নারকেল বেশি পড়ছে আর ওলা করিয়া কি আমি সবটি বানাই গিয়া আর ইটার আমার ব্যক্তিগত ফুড কালার যেন দিছে আপনারা চাইলে কিন্তু দিতা বা না চাইলে কোনো সমস্যা নাই না দিলেও ওইব তো যে কোনো জিনিস আসলে কোনো কোনো জিনিস আইডিয়া দিও করা লাগে সব জিনিস যেনে একবারে হুব হু করা লাগব ইলা নাই অনেক জিনিস আছে মানে সেম জিনিস মানে কত ডিজাইন দিয়া বদলাইও করা তো দেখতা পাররা খুব সহজে হয়ে গেছে আমার বাজা ফুলি ফিটা বা ফেকটাও কন্যা কেনে আর তো ডিজাইন দিয়ে নিরামগি এগুলার ডিজাইন দিয়ে যে কোনো জিনিস বানাইতে পারবা লব মানে জিনিস ককা আর মিষ্টি জাতীয় কোনো জিনিস ককা বানায় নিতে পারবা তো দেখতে পারসেন আমি সামান্য ফুড কালার দিছি আপনারা গেছে যখন ফুড কালার থাকে না আপনারা একটু হলুদর গুঁড়া দিয়েও খর্তা পারবা তবে বাজার পরে হলুদর গন্ধ খর্ত নাই তো দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে সব গেছি তো এখন ওই লিগে আমি সারা গেছি বাজি লেম কারণ এনেও বেশি আসলে নাই তো সারা বাজিয়ে আমি রাখি দিব তো সবে মিলিয়া উঠি যাব তো যদি আপনারা কাছে আমার রেসিপি গেছেন ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবা না লাইক অবশ্যই দিবা আর খেলা ওই লোক কমেন্ট করিয়া জানাইবা আর যদি ট্রাই করিয়া তাহলে অবশ্যই কমেন্ট করবা আর ওই লোক আর এখন আমি বাজার যাই কি তো আমি একটা ফ্রাই প্যান অলরেডি আমি বয়া রাখি দিয়েছি আর আসলে আমি প্লেটৰ মাঝে লইছি সুন্দর লাগে দেখতে পুরাটা প্লেট একটু মানে আনকমন লাগে তো এখন এলিগেলে আমি বাজার যাইরাম ইন আমি তেল গরম করিয়া নিছিগি আর তেল গরম করার পরে লিগে আমি বাজিয়া আিরাম তবে চুলার আগুনটা আমি মিডিয়ামও রাখছি তেল গরম হওয়ার পরে আর একেবারে বেশি গরমও নেয় আর বেশি ঠান্ডাও নেয় মাঝামাঝি গরম আছে তো এখন আমি সবটি ফব পপ দিলাইরাম পপ দেওয়ার পরে আমি এখন বাজিয়া নিমুগে তো এখন আমার ওয়েলগাড়ি ফপ মেসিন বাজা হয়ে গেছে আমি এক সাইড উল্টে দিলাম এক সাইডে একটু কম হয়েছে আর একটু পরে আমি লামাই নিম কারণ বেশি আবার বেশি বাজতাম না তো জেলা বাজা হয়েছে আর কি সুন্দর বাজা হয়েছে তো নিলাম আমগে আর দেখতে আসলে কত সুন্দর লাগে তো এখন আমি একটা টিস্যুর উপরে রাখছি টিস্যুর উপরে রাখলে আর কি একটা যে তেল আছে তেলটা কি টিস্যুর উপরে যাইব যাইবগে টি টানি আনি লিব তো এখন হইলে গেলে আমি অক্সি নাকি বাজছি যা আসছেন কাটা সমস্ত হরছিলাম আর এখন হইলে গেলে যে গুণ আমি একটু ডিজাইন দৌড়াইছিলাম ও গুণ আমি বাজিয়ে নিলাম আর অবশ্যই ডুবো ডুবো তুলে বাজবা ডুবো তুলে বাজলে কিন্তু সুন্দর হইব তো আপনারা চাইলে কিন্তু ফ্রোজন হরিও রাখতে পারবা ও পর্যায়ে আওয়ার পরে মানে হরার পরে একটা ট্রের মাঝে দুজন ডিপ ফ্রিজও রাখি দিন রাখলে কি শক্ত হওয়ার পরে একটা জিপ লভ বেগম মাঝে বড়িয়া রাখি দিবা তো এখন আমি ভিতরটা কী দেখাই ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেটা ভাররা আর খুবই মজা রয়েছে তো আজকে লাগে বিদানি রামগি বালা তাহবা সুস্থ তাকবা আল্লাহ হাফেজ